সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি নির্বাচনে ঋণ খেলাপের কারণে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। ফিরোজপুরে পানি ও মাটির লবণাক্ততার জন্য চাষাবাদ ব্যাহত, সিডরের পর মিলছে না সুপেয় পানি। ঋণ খেলাপের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে একই পদে তার মায়ের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর ছাড়া আরও দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ হয়েছেন মোট 9 জন। রবিবার তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে গাজীপুর সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে মেয়র পদে 12 জনের মধ্যে আওয়ামী লীগের আজমতুল্লাহ ও জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন সহ 9 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বাদ পড়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কিন্তু মেয়র পদে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ঋণ খেলাপি হওয়ায় তিনি ভোটে অংশ নিতে পারবেন না বলে জানান রিটার্নিং কর্মকর্তা। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণ খেলাপি হওয়ায়, জামিনদাতা হওয়ায় তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হলো। রিটার্নিং কর্মকর্তা সঠিক সিদ্ধান্ত নেননি বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে, কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই, আমি আপিল করব, প্রয়োজন আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাব। তবে নৌকার প্রার্থী বলেছেন সবকিছু বিচার বিশ্লেষণ করেই রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন। কিছু নিয়ম কানুন বিধি রয়েছে, সেই বিধি যদি শর্ত পালন কেউ না করে, আমার মনে হয় সম্ভবত সেই বিধি পালন না করার কারণে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধি অনুযায়ী সেটা বাতিল হয়েছে। এদিকে সঠিক কাগজপত্র দাখিল না করায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানবো সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জাহাঙ্গীর, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে জানাবেন, কতজনের মনোনয়নপত্র এই পর্যন্ত বাতিল হয়েছে, এরা কতদিনের মধ্যে আপিল করতে পারবেন? জি দুলা, সকাল থেকে তাজউদ্দিন বঙ্গতাজ অডিটোরিয়ামে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। সকালের 10টার দিকে এই কার্যক্রম শুরু হয়। আসলে মেয়র পদে 9 জনকে বৈধতা দেওয়া ঘোষণা করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এর সাথে আরো 2 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যথাযথ কাগজপত্র উপস্থাপন না করার কারণে আসলে তাদের 2 জনেরও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এরপরে পরে শুরু হয় কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 1 থেকে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। আসলে এখনো চূড়ান্ত ভাবে সকল ওয়ার্ডের যাচাই শেষ না হওয়ার কারণে আসলে কতজন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আসলে জানা সম্ভব হয়নি। তবে একটু জানিয়ে রাখি, রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে জাহাঙ্গীর আলমের যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আসলে সে আপিল করতে পারবেন, আপিল করলে আসলে আগামী 3 দিনের মধ্যে আসলে আপিলের ফলাফল এসে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তুলা, গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কিছুটা স্বস্তির জন্য আইএমএফ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ওয়াশিংটনের একটি হোটেলে স্থানীয় সময় গতকাল এই বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আইএমএফ সম্প্রতি বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন এবং বলেন যে যে আপনারা এই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি আইএমএফের সেইটা একটা ব্রিডিং স্পেস হিসাবে অ্যান্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ বলে যে এই ধরনের ভিশন এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পিরোজপুরের অভিশাপ, পানি ও মাটির লবণাক্ততা, মিলছে না সুপেয় পানি, লবণের প্রভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। সিডরের আঘাতের পর থেকে গত 15 বছর এই অবস্থার শিকার উপকূলীয় এই জেলা। নদ নদী ঘেরা জেলা পিরোজপুর। 2007 সালে সিডরের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে এই এলাকার প্রকৃতি ও পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে। সে সময় বিভিন্ন স্থানে ঢুকে পড়া লবণাক্ত পানি দীর্ঘদিন আটকে থাকায় কৃষি ক্ষেত্রে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া, যা এখনও রয়েছে। অনেক জায়গায় নদী নির্ভর পানির উৎস ও টিউবওয়েলে মিলছে না সুপেয় পানি। এই পানি দিয়েই আমাদের এই পৌরসভার সাপ্লাই পানি দেওয়া হয়, আমরা খাওয়ার পানি পাই, কিন্তু অনেক সময় দেখা গেছে খাওয়ার পানি তো মাঝে মাঝেই এসে লবণাক্ত। সিডর আসার পর হইতে আমরা লবণ পানি পাচ্ছি। এখন বর্তমানে আমাদের লবণ পানিতে এমন হয়েছে, নারকেল গাছে নারকেল নাই। আগের মাসে চা একটু খাইতে আসতো, ভালো লাগতো, এখন লবণ লাগে খাইতেছে না। লবণাক্ততার কারণে জেলা জুড়ে বেড়েছে চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। আমাদের স্কিনে বা আমাদের বিভিন্ন লবণাক্ততার কারণে সমস্যা, বিল্ডিং বাড়ি ঘরে নোনা ধরতেছে। এ অবস্থায় লবণ সহিষ্ণু ফসল চাষে উৎসাহ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। কিছু কিছু শাক সবজি দেখা যায় লবণাক্ততার প্রভাবে ওজাটা ঠিকভাবে গ্রোথ ঠিকভাবে হয় না এবং মরে যায়, কি হয় তো সেক্ষেত্রেও সেই জাতগুলো আমাদের আছে, আমরা এ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। লবণের প্রভাবে পিরোজপুর জেলার অনেক এলাকার জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিবেশ বিল 2023 প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, আইএলওর কনভেনশন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শ্রমিকদের ধর্মঘট করার অধিকার রয়েছে, কিন্তু সরকার আন্তর্জাতিক আইন ও বিধি বিধান লঙ্ঘন করে সেই অধিকার কেড়ে নিতে নতুন করে আইন প্রণয়ন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এএসএম নাজিমুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শম ও জামালউদ্দিন সহ জেলা ও মহানগর নেতারা। আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর প্রতিটি পরীক্ষা হবে পুরো 3 ঘন্টায়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ 10 বছরের শিক্ষা জীবনের অন্যতম বড় পাবলিক পরীক্ষার প্রথম দিন, আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। সকাল 10টায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে 3,810টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এসএসসি বাংলা প্রথমপত্র ও মাদ্রাসার কোরআন মাজিদ ও তাসবিদ পরীক্ষা শেষে খুশি শিক্ষার্থীরা। প্রস্তুতি মোটামুটি ভালোই নিছি, 10 বছরের সাধনা, যেহেতু পরীক্ষায় পাশ করার অনেক ইচ্ছা, কারণ পরীক্ষা পাশ করলে মা বাবা অনেক স্বপ্ন নিয়ে বসে আছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছি, যতদিন স্কুল খুলছে ততদিনই ভালো, মানে পড়াশোনা করে আর কি যতটুকু এক্সাম দিতে পারছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের পরীক্ষার টাইমটাও দিছে ঈদের পরে, তাই আমাদের ওইরকমভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই। 100 মার্কের পরীক্ষা, বাচ্চাদের একটু টেনশন আছে। প্রিপারেশন ভালো ছিল, কিন্তু এবারে একটু ওই যে রোজা এবং ঈদ হওয়াতে এটা বাচ্চাদের কিছুটা ইয়ে হয়েছে। সকাল 9:30 বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি জানান, এর কোনো সুযোগ নেই। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটাতে পারে, সেই গুজব রটালে ধরা পড়লে কঠোর শাস্তি হবে।
প্রশ্নপত্রে যাতে ভুল না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। গতবার যে কয়েকটি জায়গায় এইরকম ভুল হয়েছে তাদের সেই ভুলের খুব কড়া মাশুল দিতে হয়েছে। অতএব আশা করি সব জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকেন শিক্ষকেরা, প্রধান শিক্ষক, তারা এই ভুল যেন কোনো মতেই না হন সে ব্যাপারে খুবই সচেতন থাকবে। করোনার কারণে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নবম ও দশম শ্রেণীতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হলেও পুরো সিলেবাসে পরীক্ষা দিতে বসেছেন দেশের 20,72,163 জন শিক্ষার্থী। তবে আগামী শিক্ষাবর্ষের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, আশা শিক্ষা নীতি নির্ধারকদের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন অপারেশন অগ্নিপথ সিনেমার অন্যতম প্রযোজক রহমতুল্লাহ। গণমাধ্যমের কাছে রহমতুল্লাহকে প্রতারক উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করায় আজ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলাটি করেন এই প্রযোজক। এর আগে 13 এপ্রিল ঢাকার সিএমএম আদালতে শাকিবের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করেছিলেন তিনি। মামলাটি তদন্ত করার জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। দেশের বাইরের খবর। ভারতের পাঞ্জাবের একটি কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, অচেতন হয়ে পড়েছেন 9 জন। লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় ঘটনা ঘটেছে। চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। সতর্কতার জন্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে, তবে কীভাবে গ্যাস লিক হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। যুদ্ধবিরতির পরও সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছে। 3 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে দেশটিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে। রাজধানী খার্তুমে যুদ্ধবিমানে হামলা অব্যাহত রয়েছে। এদিকে সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য 9টি বাসের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলিসা ব্রিন। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যকার সংঘাতের কারণে দেশটি ছেড়ে পালাচ্ছে অসংখ্য মানুষ। চাদ, মিশর, জর্ডান ও দক্ষিণ সুদানে আশ্রয় নিচ্ছে তারা। বেশিরভাগ শরণার্থী যাচ্ছে পার্শ্ববর্তী চাঁদে। গৃহযুদ্ধের জেরে সুদান জুড়ে দেখা দিয়েছে খাবার, পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। রাজধানী খার্তুম ও আশপাশের শহরের প্রায় 75,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, দেশ ছেড়ে পালাচ্ছে অনেকে। জাতিসংঘ বলছে 15 এপ্রিল সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত অন্তত 20,000 সুদানি পার্শ্ববর্তী দেশ চাঁদে প্রবেশ করেছে। একের পর এক হামলা চলছে, ভয়ে পালিয়ে এসেছি। আমরা সংখ্যালঘু মাসালিত সম্প্রদায়ের, তাই আমাদের ঝুঁকি আরও বেশি। বিদেশিদের পাশাপাশি সুদানের অনেক নাগরিক মিশর, জর্ডান ও দক্ষিণ সুদানে আশ্রয় নিয়েছে। আমরা কোনোভাবে পালিয়ে এসেছি, ওখানে খাবার, পানি, বিদ্যুৎ নেই। না পালালে আমরা মারা যেতাম, আমাদের রক্ষায় কেউ এগিয়ে আসবে না। দলে দলে শরণার্থীরা মিশরে প্রবেশ করায় দেশটিতে নানা রকম ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে কায়রো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে সহিংসতার কারণে কয়েকদিনের মধ্যে সুদানের 3 লাখের মতো নাগরিক অন্য দেশে আশ্রয় নিতে পারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি। 31 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপার বড় দাবিদার এখন তারাই, কারণ শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 2 ম্যাচ কম খেলেছে তারা। এদিকে একই সময় দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ম্যান ইউর জয় চাই টেবিলের চতুর্থ স্থান ধরে রাখার জন্য। ঘরের মাঠেই খেলবে তারা। আর রাত 9:30 আরেক জায়ান্ট টটেনহ্যামের বিপক্ষে খেলবে লিভারপুল। টেবিলের 5ম স্থানে আছে টটেনহ্যাম আর 7মে লিভারপুল।
সৌদি আরবের পর্যটন খাতের প্রচারণায় নেমেছেন বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি। মরুভূমির এই দেশের ক্লাব তার পরবর্তী গন্তব্য কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নীল আকাশের নিচে সবুজ ঘাস, একই সঙ্গে সারিবদ্ধ খেজুর গাছ। সম্প্রতি এমন একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। টুইটার ও ইনস্টাগ্রামে প্রায় একই সময়ে দেয়া ছবির ক্যাপশন ছিল, কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ। আরও লিখেছেন, যখনই সম্ভব মরুর এই দেশে যেতে চান তিনি। এতে বিশ্বজুড়ে লিওনেল মেসির ভক্তদের কল্পনার ডালপালা মেলতে শুরু করে। দুমাস পরই প্যারিস সেন্ট জার্মেইনের সাথে শেষ হয়ে যাবে এই তারকার চুক্তি, তাই তার নতুন ঠিকানা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে অনুরোধ করেছেন মেসিকে পিএসজিতে রেখে দেয়ার। তাকে ফেরাতে শনিবার লা লিগা কর্তৃপক্ষের সাথে নতুন করে বৈঠকে বসে বার্সেলোনা। লা লিগার সভাপতি হ্যাভিয়ার তেবাস অবশ্য অনড় অবস্থানে। ইউএফার আর্থিক নীতির মধ্যে মেসির বেতন কাঠামো তৈরি করতে বলা হয়েছে বার্সেলোনাকে। এই অবস্থায় তাকে ফেরাতে বার্সার সভাপতি হুয়ান লাপোর্তে ও কোচ শাবি হার্নান্দেজের পথটা বেশ জটিল। সৌদি আরবের ক্লাব আল হেলাল অবশ্য এর মধ্যে রেকর্ড বেতন অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে লিওনেল মেসিকে। এই অবস্থায় দেশটিকে নিয়ে তার পোস্টে ঝড় ওঠার স্বাভাবিক। তবে এই পোস্টের পেছনের কারণটা ফুটবল নয়, বিজ্ঞাপন। সৌদি আরবের পর্যটন বিষয়ক শুভেচ্ছা দূত লিওনেল মেসি দেশটির পর্যটন খাত বেগবান করতেই মূলত প্রচারণায় নেমেছেন তিনি। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবারে জানিয়ে দেব ভিন্ন ধরনের খবর। 56টি ভেলা দিয়ে বিশাল ড্রাগন তৈরি করা হয়েছে চীনের গুয়াংজির ইউলং নদীর তীরে। এটি উপভোগ করছেন দর্শনার্থীরা। হঠাৎ দেখলে মনে হবে যেন নদীতে ভাসছে বিশাল এক ড্রাগন। এই দৃশ্য চীনের গুয়াংশি প্রদেশের ইউলং নদী তীরের। 56টি ভেলা এক করে বিশাল একটি ড্রাগনের আকার দেওয়া হয়েছে। চমৎকার এই দৃশ্য দেখতে সম্প্রতি প্রদেশটির বিভিন্ন জায়গা থেকে জড়ো হন শতাধিক দর্শনার্থী। ড্রাগনটি লম্বায় 700 মিটার। একে সোনার ড্রাগন হিসেবে উল্লেখ করেন সেখানকার বাসিন্দারা। প্রতিটি ভেলা চীনের জাতিগত সংখ্যালঘুদের প্রতীক। চীনা চান্দ্র বছরের তৃতীয় মাসে এরকম ব্যতিক্রমী নানা আয়োজন করা হয়। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গাজীপুর সিটি নির্বাচনে ঋণ খেলাপের কারণে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। পিরোজপুরে পানি ও মাটির লবণাক্ততার জন্য চাষাবাদ ব্যাহত, সিডরের পর মিলছে না সুপেয় পানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, দীপ্ত টিভি এনেছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। সাবস্ক্রাইব করে দেখুন দেশ বিদেশের নতুন কন্টেন্ট একাই এবং একসাথে। ধন্যবাদ সবাইকে।